ডিজিটাল বাংলাদেশটা এখনকার জেনারেশন ভালো করে উপভোগ করছে।
ডিজিটাল বাংলাদেশ আমি গতকালকে রাত্রে আমি সিলেটে আমার একজন ইঞ্জিনিয়ারের একজন মুরব্বী লোক হার্ট অ্যাটাক করেছে, ওনাকে এনজিওগ্রাম করলো, ব্লাড দিতে হবে, ব্লাড দেওয়ার জন্য যেতে পারে। আমি রাতের বেলা গেলাম, আমি সিলেটের এমন একটা জায়গায় যাবো জায়গাটা আমি চিনি না, তো আমি জায়গার নাম বলে জিজ্ঞেস করলাম, স্থানটা জানার জন্য আমি গুগলে সার্চ দিয়ে ম্যাপের মাধ্যমে একদম জায়গা মতো পৌঁছেছি, একদম আমি একেবারে একুরেট আমি ওই হাত ফাউন্ডেশনে গিয়ে পৌঁছেছি। এত সুবিধা পাইছি, ভাবলাম যে আমি সিলেটের এক মাথা থেকে আরেক প্রান্তে গেছি, অন্তত পক্ষে 20 কিলোমিটার এলোমেলো ঘুরিয়ে ওই জায়গায় যেতে পারবো। যদি এই ডিজিটাল সুবিধাটা আমি না পেতাম তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাকে মানুষকে জিজ্ঞেস করে করে যেতে হতো যে ওইটা কোন জায়গায় জানে না বামে বামে না জানে, এটা করতে করতে আমার 20 মিনিটের কাজ আমার 2 ঘন্টায় করতে হবে। এটাই হচ্ছে ডিজিটালের সুফল, একটা উদাহরণ। পাশাপাশি আমরা আমেরিকাতেও মোবাইলে কথা বলতেছি, 1 মিনিটে আমরা পাশাপাশি সরকারের অন্যান্য সুবিধা ঘরে বসে মানুষকে দিতে পারছি। মানুষ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে, অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে সহজে তথ্য নিতে পারছে। সরকারি বিভিন্ন বিভিন্ন সুবিধা নিচ্ছে, ট্রিপল লাইন, ট্রিপল থ্রি, বিভিন্ন সুবিধা নিচ্ছে, এত সুন্দর সুবিধা নিচ্ছে। আসলে আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি, এটা আমাদের ওল্ড জেনারেশন যারা রয়েছে বা নিউ জেনারেশন যারা আপকামিং, তারা অবশ্যই এটার ফল ভোগ করছে এবং আগামী সময়ের একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উপভোগ করব সেই প্রত্যাশা রেখে। শেষ পর্যায়ের মধ্যে আমি চলে আসছি, এটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষাটির বিনিময়ে কিন্তু আমরা দেশের সাথে করেছি 71-এর যে চেতনা সেই সম্পর্কে আপনি মুখ্য অবস্থা নিয়ে আলোচনা করবেন, এবং আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে সেই সম্পর্কে আপনি মুখ্য অবস্থা নিয়ে কথা বলবেন। আসলে ভাষার মাস ৪৭-এর পরে যখন দেশ বিভক্ত হল তখনই এই বায়ান্নর সৃষ্টি, বায়ান্নর সৃষ্টি বাংলাদেশ, এটা বাঙালিদের বাংলা ভাষায় কথা বলবে না পাকিস্তানি ভাষায় কথা বলবে, সেই সময় যে মুখ্য ভূমিকা রেখেছে আমরা তাদের শ্রদ্ধা জানি। সেই প্রেক্ষাপটে একের পরে বিভিন্ন সময় বায়ান্ন আসার পরে চূড়ান্ত কাজ করে নির্বাচন, আপনি যেটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন মহান মুক্তিযুদ্ধ, আসলে ৭১ই আমাদের চূড়ান্ত বিজয়, যে বিজয়ে যে বিজয় আজকে আমরা এই বাঙালিরা উপভোগ করছি, আজকে বাংলার 1600 কোটি মানুষ আমরা স্বাধীনভাবে আমরা এই বাংলাদেশকে উপভোগ করছি, আজকে আমরা গরু ছোট থেকে বড় করছি, আমাদের গরু আমরা ভোগ করছি, আমরা ব্যবহার আমরা গরুকে বিক্রি করছি, আমরা তার লভ্যাংশ নিচ্ছি, আজকে আমরা জমিতে ধান ফসল করছি, আমরা তার লভ্যাংশ নিচ্ছি, কিন্তু তৎকালীন সময় জমিতে ফসল করলে পাকিস্তানেরা এসে ধান কাটার পরে আপনি ঘরে নিলেন, পাকিস্তানেরা এসে নিয়ে যেত, মাকে বোনকে সামনে নির্যাতন করতো, আজকে আমরা সুন্দর একটি নিজের স্বাধীন মতো বাচ্চার মতো একটি দেশে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন সময় শুরু হয়েছিল আমরা বিজয়ে গেছি, দীর্ঘ 9 মাস 30 লক্ষ সৈনিক এবং 2 লক্ষ আসলে এই 71-এ যদি আমার এখন মনে হয় এই কথার প্রেক্ষিতে নয়, আমার বারবার আগে যে মনে করি আমিও যদি 71-এ আমার জন্ম হতো তাহলে 71-এ জন্ম হতো না, 71-এ যদি আমি ম্যাচিওর থাকতাম অবশ্যই আমিও মুক্তিযুদ্ধে সাহসিকতার সহিত আমি উপস্থিত থাকতাম, সেটাই আমার ভিতরে চেতনা। পুরস্কৃত করেছে, আপনি জানেন এখানে 18-19 মিনিটের যে ভাষণটা ছিল এটা সম্পূর্ণটা শুনে আপনার কাছে কেমন লাগে? আসলে বাংলাদেশ
মানুষকে চিন্তা করলেই আগে বঙ্গবন্ধুকে চিন্তা করতে হবে, যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হবে। আমরা বাঙালিরা যদি গর্বের সহিত বঙ্গবন্ধুকে স্বীকার না করি তাহলে আমাদের মধ্যে কৃতজ্ঞতা নেই বললেই চলে। আমরা মানুষ কি না আমরা জানি না, আমরা যারা এই বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করবে বা বঙ্গবন্ধুকে নিয়ে অযৌক্তিক কথা বলবে আমরা মনে করবো তাদের ভিতরে তারা বুদ্ধিহীন মানুষ, তারা জ্ঞান বাস প্রতিবন্ধী মানুষ। এই বঙ্গবন্ধুকে আজকে বাঙালি আমরা বাঙালিরা ওনাকে নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করি আবার সমালোচনা করি, অথচ ইউনেস্কো বা ওয়ার্ল্ডের যে বাঘা বাঘা রাষ্ট্র যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে তারা তো অবশ্যই রুশকে এই রিপোর্টটা করে, তারা তো অবশ্যই তৎকালীন সময়ে বিভিন্ন জরিপ করেছে, বিভিন্ন জরিপ করে বঙ্গবন্ধুকে এত বছর পরে এই ওয়ার্ডটি দিয়েছে। অতএব তাদের মতো যে রাষ্ট্র এত ক্লিন ভাবে তারা চলে, তারা এতটুকু আইডি ক্রাইটেরিয়ার ভিতরে চলে, তারা নিরপেক্ষতা বজায় রেখে চলে, তারা যদি একটি সঠিক এবং সুন্দর রায় দিতে পারে বঙ্গবন্ধু সম্পর্কে, তাহলে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে করি বঙ্গবন্ধুকে জাতির পিতা জাতির জনক শেখ মুজিবুর রহমান হিসাবে আমরা ওনাকে সর্বম হলে উর্দে রেখে সম্মান সম্মানের জায়গায় রেখে আমরা কথা বলা উচিত। আমাদের জেলা প্রতিনিধি